মেয়েকে বলা হয় আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস ওয়ারনেস মান্থ আমি ডক্টর ইমরুল কবির আজকে টু মিনিট মেডিসিনে আমাদের টপিক হচ্ছে সাতটি আর্বস বা গাছালীয় পদার্থ যেটা দিয়ে আমরা আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস কন্ট্রোল করতে পারি আমাদের প্রথম অর্ব হচ্ছে সবুজ চা গ্রিন টি গ্রিন টিতে প্রচুর পরিমাণে নামে কেমিক্যাল থাকে যেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে এবং আমাদের আর্থ্রাইটিসের সিভিয়রিটি বা প্রকটতা কমাতে সাহায্য করে আমাদের দ্বিতীয় অর্ব হচ্ছে ইউকালিপটাস ইউকালিপটাসে ট্যানিনস নামে কেমিক্যাল থাকে যেটা আমাদের হাঁটুর আর্থ্রাইটিসের ব্যথা এবং ফুলা কমাতে সাহায্য করে এছাড়াও ইউকালিপটাসের পাতা বুন হিলিং বা ঘাস শুকাতে এবং কাফের মেডিসিন হিসাবে ইউজ করা হয় আমাদের তিন নম্বর হচ্ছে অ্যালোভেরা যেটাকে বাংলাতে বলা হয় ঘৃত কুমারী অ্যালোভেরা জেলে প্লান্ট প্রপার্টিস থাকে যেটা আমাদের টিস্যু হিলিংয়ে সহায়তা করে রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে এবং আমাদের টিস্যুর ক্ষয় বা টিস্যুকে মৃতু হতে দেয় না কিন্তু অ্যালোভেরা লেটেক্স কিছুতেই মুখে খাওয়া যাবে না কারণ এটাতে ক্যান্সার হতে পারে এবং কিডনি ড্যামেজ হতে পারে আমাদের চার নম্বর অর্ভ হচ্ছে পার্সলি পার্সলি আমরা সাধারণত সালাদের উপরে ডেকোরেশন বা খাবারের উপরে ডেকোরেশন হিসেবে ইউজ করি কিন্তু এই সবজিতে প্রচুর পরিমাণে আয়রন ভাইটামিন এ এবং ভাইটামিন সি থাকে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে পাঁচ নম্বর অর্ভ হচ্ছে ফ্ল্যাক্স যেটা ফ্ল্যাক্স সিড হিসাবেও বাজারে দেখা যায় এবং এটার বাংলা নাম হচ্ছে শন এবং ফ্ল্যাক্স হচ্ছে প্রথম ফসল যেটাকে চাষাবাদ করা হতো হাজারো বছর আগে ইজিপশিয়ান প্যানিনসুলাতে ফ্ল্যাক্সে প্রচুর পরিমাণ ফাইবার এবং অমেগা থ্রি থাকে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে আমাদের ছয় নম্বর আর্ হচ্ছে জিঞ্জার বা আদা জিঞ্জারে অ্যান্টা ইনফ্লামেটরি থাকে যেটা আমাদের আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে এবং আমাদের সাত নম্বর অর্ভ হচ্ছে টার্মেরিক বা হলুদ হলুদে কর্কিউমিন নামে একটা কেমিক্যাল থাকে যেটা খুবই স্ট্রং অ্যান্টাইনফ্লামেটরি যেটা আমাদের আর্থ্রাইটিসের ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং এটাকে বলা হয় যে নন স্টিরডাল অ্যান্টা ইনফ্লামেটরি ড্রাগ আইব্রোপ্রোফিনের সমান কাজ করা একটা কেমিক্যাল এবং এটার কোনো সাইড ইফেক্ট বা টক্সিক ইফেক্ট নেই তো এটা খুব ইজিলি আপনারা বাসায় ইউজ করতে পারেন আপনারা এটা চাইলে চার সাথেও পান করতে পারেন গ্রিন টির সাথে মিক্স করেও পান করতে পারেন এবং এটা খুবই উপকারী তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আগামীবার আমাদের সাথেই থাকুন ধন্যবাদ